আরেকটু পিছনে নিয়ে আসছে, সবই নতুন এবং সবই আমার কাছে চ্যালেঞ্জিং। আর যেহেতু সবাই অনেক হেল্প করছে এখানে, আমি আমাদের দিকে জেলা লিগের, তো এটা আমার জন্য একটা বড় রিলিফ, আমার কাজটা অনেক সহজ করে দিচ্ছে তারা। তো আশা করবো যে এই ধরনের সহযোগিতায় আমি আওয়ামী পুরোটা পেয়ে যাবো এবং তাহলে আমার কাজগুলো অনেক সহজ হবে। চ্যালেঞ্জিং বলতে হচ্ছে, যেহেতু আমার সাথে আরও চারজন আছে প্রতিযোগী প্রার্থী, তো তারা সবাই যোগ্য, ভোটাররা যাকে পছন্দ করবে তারই আসলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে এখানে। আমাদের সবারই চেষ্টা থাকবে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি এবং অ্যাট দি সেম টাইম আরও বেশি ভোটার আনা যায়। হয়তো রিসেন্ট পাস্টে ওরকম ভোটার টার্ন আউট হয়নি, তো এবার একটা এটাই বড় চ্যালেঞ্জ, আমরা কত বেশি ভোটারদের আগ্রহ যোগাতে পারি। কারণ আসলে তাদেরই দায়িত্ব, তারা ডিসাইড করবে তারা কাকে যায় 5 বছরের জন্য, যে তাদের হয়ে কাজ করতে পারবে। তো তাদের প্রতিনিধি তাদেরকে চুজ করতে হবে, এই কারণে আসলে এটা তাদের খুব বড় একটা রেসপন্সিবিলিটি যে তারা যেন কেন্দ্রে এসে 7 তারিখে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে, আমি আশা করবো সবাই আমাকেই ভোট দেয়। বাট যদি তাও না যায় কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই যেন সবাই এসে ভোটাধিকার প্রয়োগ করুক, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং তাদের এই অধিকার আমার কাছে মনে হয় যে এই 5 বছরের জন্য তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটা তারা চুজ করতে পারবে যে তারা কাকে চুজ করতে চায়, এবং আশা করবো যে তারা যেন এসে ভোটাধিকার প্রয়োগ করে এবং সুন্দরভাবে ভোট দিয়ে যেতে পারে এবং এমন একজনকে তাদের জনপ্রতিনিধি হিসাবে নিয়োগ দিতে পারে যে তাদের হয়ে কাজ করতে পারে। সাকিব ভাই, এতদিন আপনি খুবই ভালো লাগছে, বা ভালো লাগছে এই কারণে হচ্ছে আসলে মাগুরা থেকে আমি এত কিছু পেয়েছি, আর তো পাওয়ার কিছু নাই। এখন যদি আমি কিছু দিতে পারি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে। সো আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব আমার জায়গা থেকে কাজ করার, যদি সুযোগ পাই সবাই আমাকে যদি সেই সুযোগটা দেয় আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার, সবার কথা শুনবো, সবার পরামর্শ শুনবো এবং শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরাকে উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো। স্বাধীনতা পেলেও আসলে স্বাধীনতা না, এখানে এখনও আচরণবিধির অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের মেনে চলতে হবে, এগুলোর ব্যত্যয় ঘটতে আবার সমস্যা হতে পারে। সো আমরা চেষ্টা করবো সব কিছু মেনে চলার। একটা জিনিস বলবো যে অনেকে অতি উৎসাহিত হয়ে অনেক কিছু হয়তো করে ফেলতে পারে, তাদেরকে রিকোয়েস্ট করবো যেন এগুলো না করে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক আমরা সর্বোচ্চ কাজ করবো যে কীভাবে আমরা নৌকা প্রতীককে জয়ী করে আনতে পারি, বেশি বেশি যেন সবাই ভোটাররা এসে কেন্দ্রে ভোট দিতে পারে সেগুলো চেষ্টা করবো। এখন পর্যন্ত আমি মনে করি যে সবাই খুবই উৎসাহিত, সবাই খুবই আনন্দ মুহূর্তে আশেপাশে আছে, সবাই আমার ধারণা যে ভোটাধিকার প্রয়োগ করবে। আমি চাই 100% হোক, বাট যদি নাও হয় যতটা সম্ভব যেন সবাই এসে ভোট দিতে পারে সেই চেষ্টাটাই আমাদের। দলের আগে কিছু না, সবার আগে দল, সবসময় দলের চাহিদা যেটা সেটা আমার পূরণ করতে হবে এবং দল যেভাবে চালাতে চায় সেভাবে আমি চলার চেষ্টা করবো। অ্যাট দি সেম টাইম যেহেতু আমার একটি ফেস ভ্যালু আছে, চেষ্টা করবো যে সেটির মাধ্যমেও ইয়াং জেনারেশন যারা স্পেশালি তারা যেন আমার কথাটা শুনে, অবশ্যই তাদের কিছু কথা ভালো লাগতে পারে, কিছু ভালো নাও লাগতে পারে, তাদের বিচার বিচারণা করার একটা সুযোগ থাকে। তারা বিচার করে, তারা যদি মনে করে যে আমার কথাতে তারা কনভিন্স, তাহলে তারা আমাকে দেখা করতে পারে। সাকিব অবশ্যই কঠিন, কিন্তু আমি যেটা বললাম যে আসলে পুরো আওয়ামী লীগ থেকে আমি যে সাপোর্টটা পেয়ে আসছি আমার আসলে কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। তো আমি আশা করবো যেন এই সাপোর্টটা আমি পেতে থাকি থ্রু আউট এই এই ইলেকশন পর্যন্ত, তার যদি সুযোগ হয় তারপরে নেক্সট 5 বছর। ধন্যবাদ। এদিকে বিজয়ের মার্কা, উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা,
কি ভাইয়ের মার্কা নৌকা নৌকা ভাই আপনি শান্ত না 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 না